আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তাআদিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোনো রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব, আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে। বাকি মাযহাবে ফরজ, বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে বাট সেও সিজদা লাগবে। এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে দুই এক সেকেন্ড বসে ধীরস্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সিজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সিজদা মারে। রাকিউনা আসাজিদুনা, মুমিন বান্দারা রুকু সিজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, লা ইয়ুকনিউ ওয়া লা ইয়াসুব ওয়া কানা বাইনা যালিক, স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেয়া হয়, গ্লাসটা কাপেও না, গ্লাস থেকে পানি পড়েও না, সুবহানাল্লাহ পড়েন, সালাত আপনারা জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে। তারা হুরু করলে তাই না? কি করলে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা ট্যারি পেতেন না, নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন, আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না। সুবহানাল্লাহ, মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও, কাছে আসো, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যেতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি আদ-দুআ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সিজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে? আল্লাহর হাবিব বললেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করে আমার যে উম্মতরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সেজদায় পড়ে কাঁদতে হবে, মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন।